সুদীপ্ত স্মল কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে মুগ ডাল। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যা আপনারা গরমকালে বা নিরামিষের দিনে এটা ভাতের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করব। এখানে আমি একটা ছোট কাপ মুগ ডাল নিয়েছি, সেটা আমি ড্রাই রোস্ট করে নেব। একদম লাল লাল করে ভাজবো না, একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলেই, হালকা করে ভাজা হয়ে গেলেই আমরা মুগ ডালটা নামিয়ে দেবো। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে আমরা ভালোভাবে ধুয়ে নেব। এরপর কড়াতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দেব। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখানে এক চামচ পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা একটু ছিঁড়ে অ্যাড করে দেব। একটা গ্রিন চিলি যেটা আমি একটু চিড়ে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম, আর এক চিমটে হিং আমি অ্যাড করে দিলাম। এটা এক মিনিট মতো আমরা ফ্রাই করে নেব। এক মিনিট মতো ফ্রাই হয়ে গেছে, এখানে আমি একটা ছোট সাইজের কাঁচা পেঁপে, যেটা আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেটা অ্যাড করে দিলাম। এবার পেঁপেটাও আমি 3 থেকে 4 মিনিট মতো একটু হালকা করে ভেজে নেব। পেঁপেটা আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, আর এক চামচ মতো আদার পেস্ট অ্যাড করে দেব। এই মশলাটা একটু হালকা করে ভেজে নেব, একটু যেন কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষা হয়ে গেছে, এবার এখানে আমাদের মুগ ডাল, ধুয়ে রাখা মুগ ডালটা আমি অ্যাড করে দিলাম, আর পরিমাণ মতো গরম জল এবার অ্যাড করে দেব। রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। যাতে ডাল আর পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো নুন আমি অ্যাড করে দেবো, নুনটা নিজস্ব স্বাদ মতো ব্যবহার করবেন। নুনটা একটু মিশিয়ে নেব, তারপর আমরা এই ডালটা একটু ফুটতে দেব। ডালটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে, এবার আমরা ডালটা ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব, যতক্ষণ ডালটা আর পেঁপেটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, খুলে দেখি ডালটা সেদ্ধ হয়েছে কিনা। আপনারা চাইলে এটা কুকারেও করতে পারেন, কুকারের মধ্যে 1 থেকে 2 সিটি দিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। একটা পেঁপে কেটে দেখব সেদ্ধ হয়েছে কিনা। আমাদের পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, ডালটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটু ধনে পাতা কুচি আমি অ্যাড করে দিলাম, এটা একটু মিশিয়ে নেব আর 2 থেকে 3-4 মিনিট একটু রান্না করে নেব। আপনারা ডালের ঘনত্বটা নিজেদের পছন্দ মতো রাখবেন। আমাদের পেঁপে দিয়ে মুগ ডাল তৈরি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটা গরম গরম সার্ভ করে দেব। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়, আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যায়। আজ তাহলে এখানে আসি, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।